নাটোরের বড়াই গ্রামে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান চাল গম সংগ্রহ কাজ শুরু হয়েছে। উপজেলার বনপাড়া এলএসটি গোডাউনে ধান চাল ও গম সংগ্রহ কাজের উদ্বোধন করেন নাটোর চার আসনের সংসদ সদস্য ডা সিদ্দিকুর রহমান পাটোয়ারি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ডালিম কাজী সহ উপজেলার মিল মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে। আমি আর